আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কামিজ কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব, তো আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। তো প্রথমে আমি কাপড়টাকে দুইটা ভাঁজ দিয়ে নিয়েছি, এরপরে আমি চার ভাঁজ দিয়ে নিয়েছি। দেখুন, এই যে চার ভাঁজ দিয়ে আমি কাপড়টাকে নিয়ে নিয়েছি, এই যে দেখুন এখানে চারটে ভাঁজ দিয়ে নিয়ে নিয়েছি। এই যে ছয়টা কাপড়টা দিয়ে আমি হাতা বের করে নেব। তো এখন আমি লম্বার মাপটা নিয়ে নেব। এখানে লম্বা আছে আমার 46 ইঞ্চি, এখানে কাপড় আড়াই গজ। তো এখানে পাশে নিয়েছি 14 ইঞ্চি। তো এখানে আমি শোল্ডার মাপটা নিয়ে নেব। শোল্ডার মাপ নেব, এখানে আমি 6.5 ইঞ্চি, এই যে 6.5 ইঞ্চি দিয়ে মার্ক করে নেব। তো এখানে আমি আরমোল নেব 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি এখানে মার্ক করে নেব। এই মাপটাকে আমি এভাবে করে মিলিয়ে নেব। তো এখানে আমি আরমোল নিয়েছি 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চির অর্ধেকে এখানে আসে 3.25 ইঞ্চি, 3.25 ইঞ্চির এখান থেকে আমি মার্ক করে যেভাবে শেভ করে মিলিয়ে নেব। তো এখানে আমি কামিজ ফাড়ার মাপটা নিয়ে নেব। কামিজ ফাড়ার মাপ নেব, এখানে আমি 22 ইঞ্চি, 22 ইঞ্চিতে মার্ক করে নেব। তো এই কামিজ ফাড়ার মাপটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, এখানে 19 নিতে পারেন বা 20 বা 21, এটা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। তবে আমি এখানে 22 ইঞ্চি নেব। তো এখানে আমি ইঞ্চি টেপটাকে এই যে আরমোলের এখান থেকে ধরে কামিজ ফাড়ার এখান পর্যন্ত ধরব, ধরে মাঝখানে আমি মার্ক করে নেব। তো এখানে আমি বডির মাপটা নিয়ে নেব। বডির মাপ নেব, এখানে আমি 11 ইঞ্চি, 11 ইঞ্চিতে মার্ক করে নেব। পেটের মাপ নিয়ে নেব, এখানে আমি 9.5 ইঞ্চি নিয়ে নেব। কোমরের মাপ, কোমরের মাপ নেব, এখানে আমি 11 ইঞ্চি। তো এখানে আমি 1.5 ইঞ্চি করে বাড়তি নেব সেলাইয়ের জন্য। তো এখানে হচ্ছে মাপটাকে শেপ করে মিলিয়ে নেব এই যেভাবে করে। তো এখানে আমি ঘেরের মাপটা নিয়ে নেব। ঘেরের মাপ নেব সেলাই সহ আমি 14 ইঞ্চি নেব, এই 14 ইঞ্চি মার্ক করে দেব। এই মাপটাকে আমি এইভাবে করে মিলিয়ে নেব। তো এখানে আমি গলার মাপটা নিয়ে নেব। গলার মাপ নেব, এখানে আমি 3 ইঞ্চি, এই যে 3 ইঞ্চি দিয়ে আমি মার্ক করে নেব। তো এখানে আমি কামিজের উপর ডিজাইন করবো না গলার, আমি বক্রম দিয়ে গলার ডিজাইন করে নেব। আমি এখানে গোল গলা দেব। তো এখানে আমি কামিজটা কেটে নেব। তো এখান থেকে আমি সিধা দিয়ে একটু কেটে নেব। তো এখানে আমি সামনে পাটের তারপরটা কেটে নেব, ইঞ্চি ট্যাপটাকে এভাবে ধরবো, ধরে যে ভিতর থেকে এখানে আমি 1/2 ইঞ্চি ডাউন করে মার্ক করে নেব। মার্ক করে নিয়ে যেভাবে শেপ করে মিলিয়ে নেব। এটা আমি সামনে পাটের তালপাটটা কেটে নেব। তো এখানে আমি হাতাটা কেটে নেব, এখানে 2 ভাঁজ দেওয়া আছে। এরপর আমি আরেকটি ভাঁজ দিয়ে নেব, এখানে লম্বা নেব আমি 19 ইঞ্চি। তো এখানে আমি হাতার মুড়ি মাপ নিয়ে নেব 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে মার্ক করে নেব। 1/2 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। মাপটাকে আমি সোজা করে মিলিয়ে নেব। এখানে আমি আরমোলের শেপটা দিয়ে নেব, আরমোলের শেপ দেবো এখানে আমি 3 ইঞ্চি হাতার। এইভাবে করে আমি মাপটাকে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে এখান থেকে আমি কেটে নেব। এখানে আমি হাতার তালপাটটা কেটে নেব। তো চলে আসলাম মিশিংয়ে, এখন আমি কামিজটা সেলাই করে দেখাবো। প্রথমে আমি গলার অংশটা সেলাই করে নেব, এটা আমি গোল গলা শেপ দিয়ে কেটে নিছি। প্রথমে আমি এই যে বক্রম উপর থেকে একটি সেলাই করে আটকে নেব গলাটাকে। এখানে আমি সামনে পিছনে দোনো গলাটা আমি সেলাই করে নেব। তো এখানে হচ্ছে সাইডের যে বাড়তি কাপড়টাকে এভাবে ভাঁজ দেবো, ভাঁজ দিয়ে সেলাই করে গলার সাথে এটাকে আমি আটকে নেব। তো দেখুন গলাটা সেলাই করা হয়ে গেছে, এখন আমি এভাবে ভাঁজ দেব, ভাঁজ দিয়ে এভাবে মাঝখান থেকে একটু কেটে নেব। তো এখন আমি কামিজের সাথে গলাটা জয়েন করে নেব। এটা হচ্ছে সামনের পাট, পিছনের পাটটা আমি এভাবে করে সরিয়ে নেব, সরিয়ে সামনের পাটে গলাটা আমি এভাবে জয়েন করে নেব। এখানে কামিজের কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে নেব, ভাঁজ দিয়ে মাঝখানে কেটে নেব গলার অংশের এখান থেকে। তো এখন হচ্ছে এই যে গলাটাকে এইভাবে বসিয়ে নেব কামিজের সাথে, এই যে মাঝখানে মার করেছি এইভাবে সমান করে দুইটা মার মিলিয়ে এভাবে করে আমি সেলাই করে নেব।
एक ही भावे पिछने गलाटा सेलाई करे नेब एभावे बसिए कामिजेर साथे। तो एखन आमि एई जे गला केटे नेब। तो एखाने आमि छोटो छोटो करे एभावे एकटु काट बसिए देब। तो एखाने आमि दुइटा शोल्डार एभावे करे मिलिए नेब, मिलिए एखान थेके आमि जয়েন करে আটকে নেব। এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব। তো আমি এখন কামিজের শার্ট সেলাই করে নেব। এই যে কামিজের এখান থেকে আমি এই যে ফালার এখান থেকে আমি এইভাবে যে মার্ক করেছি, মার্কের এই উপর থেকে আমি শেপ করে সেলাই করে নেব। মারটাকে আমি একটু ভালো করে মিলিয়ে নেব এভাবে করে। একইভাবে আমি অন্য সাইডটাও সেলাই করে নেব, এই যে ফাড়া পর্যন্ত আমি এখানে ডাবল সেলাই দিয়ে নেব। তো এখানে হচ্ছে কামিজের শার্ট সেলাই করে নেব। প্রথমে আমি এভাবে একটি ভাঁজ দিয়ে নেব, এরপরে আমি আরেকটি ভাঁজ দিয়ে নেব। দেখুন এভাবে ভাঁজটা দিয়ে আমি সেলাইটা করে নেব। পরে হচ্ছে নীলটাকে যে ফাড়ার এখানে থামিয়ে নেব, থামিয়ে যেভাবে ভাঁজ দেব, ভাঁজ দিয়ে এখানে আমি এভাবে করে সেলাই করে নেব এই সাইডেও। একইভাবে আমি কামিজের অন্য সাইডটাও সেলাই করে নেব এই যেভাবে ভাঁজ দিয়ে। তো এখানে আমি নিচে কামিজের ঘেরের অংশটা সেলাই করে নেব এই যেভাবে ভাঁজ দিয়ে নেব। দেখুন এভাবে ভাঁজ দিয়ে আমি সেলাইটা করে নেব। তো একইভাবে আমি অন্য ঘেরের অংশটাও সেলাই করে নেব। তো এখানে আমি কামিজের সাইড থেকে একটু টপসিন দিয়ে নেব এই যেভাবে করে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, আর ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আমি হাতাটা সেলাই করে নেব। এখন প্রথমে হাতাটা মেলে নেব, হাতাটা মেলে নিয়ে হাতার মুড়ি অংশটা আগে সেলাই করে নেব। শার্ট থেকে আমি আরেকটি সেলাই দিয়ে নেব। দুইটা হাতা এখানে আমি সেলাই করে নিয়ে নিছি। এখন আমি হাতাটা এবার ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে এখানে আমি হাতার মুড়ি এখানে ইঞ্চি ট্যাপ ধরব, ধরে এখানে আমি 6 ইঞ্চি মার্ক করে নেব। 6 ইঞ্চির এখান থেকে আমি সেলাই করে নেব। তো এখানে আমি হাতার আরমোলের শেপের সাথে এই যে কামিজের আরমোলের শেপটা এভাবে মিলাব, মিলে এখান থেকে আমি সেলাই করে নেব এই যে এইভাবে করে। একইভাবে আমি অন্য হাতাটাও এইভাবে সেলাই করে নেব। এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব। তো এখানে আমি দুইটা হাতা সেলাই করে নিয়ে নিছি। এখন আমি কামিজের সাথে হাতাটাকে জয়েন করে নেব। তো কামিজটাকে এখানে আমি উল্টে নেব, উল্টো পাশে নিয়ে আসবো কামিজটাকে। এখন আমি হাতাটাকে এর ভিতরে ভরে নেব। তো এখানে আমি হাতার এই জয়েন্টটার সাথে এটাকে আমি এভাবে করে মিলিয়ে নেব। দেখুন হাতার এই জয়েন্ট আর এই জয়েন্টটাকে এভাবে মিলাব, মিলে এখান থেকে আমি সেলাই করে নেব। এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব। একইভাবে আমি অন্য হাতাটাও সেলাই করে নেব। তো দেখুন এখানে আমি দুইটা হাতায় জয়েন করে নিয়ে নিছি কামিজের সাথে। দেখুন জয়েন্টগুলি খুব ভালোভাবে মিলে গেছে, দেখুন এই যে জয়েন্টটা।
তো এখানে আমি এই গলাটা সেলাই করে নেব। এই যে গলাটাকে দেখুন, আমি এভাবে হাত সুই দিয়ে সেলাইটা করে নেব। আপনারা চাইলে মেশিনে সেলাই করতে পারেন, তবে এখানে আমি হাত সুই দিয়ে সেলাই করে নেব। এই যে এইভাবে করে ধরে তো দেখুন, এখানে আমি গলাটা সেলাই করে নিয়ে নিছি। দেখুন কামিজটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।